আসন্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবনাথ বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন। সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ছিল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো। আপনারা দেখতে পাচ্ছেন যুবরাজনগর বিধানসভার উপনির্বাচনটি এখন কার দখলে এগিয়ে যায় সময়ের অপেক্ষা। 23 জুন ত্রিপুরার 4 কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনের ভোটের মুখেই প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজেদের মধ্যেই শক্তি প্রয়োগের ভোট প্রচার রীতিমতো শুরু করে দিলেন। আর এরই মাঝেই আমরা দেখতে পেলাম বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবনাথ, সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি ব্রেকিং নিউজ, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মতো এবার গুটি সাজাতে ময়দানে নেমে ভোট প্রচার করে দিলেন কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবনাথ। কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় ছিল উপচে।